আজকে তোমাদের করাবো সত্র পাতার বারো থেকে অঙ্কগুলো করাবো ঠিক আছে আমি আগে ভিডিও এই এগারো দিয়ে করে দিয়েছিলাম আজকে করা হচ্ছে বারো থেকে বলেছে সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা আঠেরো চব্বিশশো বিয়াল্লিশে বিভাজ্য মনে রাখবে এটা শুধুমাত্র রসায় করলে হয়ে যাবে সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম বললে আমাদের রসহ করতে হয় আছে আঠেরো চব্বিশ আর বিয়াল্লিশ ঠিক আছে আমি অঙ্কটা টুকে নিয়েছি এবার এদের লস্যও বার করব প্রথমে দুই দিয়ে করছি নয় দুগুণে আঠেরো বারো দুগুণে চব্বিশ আর একুশ দুগুণে বিয়াল্লিশ দুই দিয়ে যায় না তিন দিয়ে তিন ত্রিখে নয় তিন চারে বারো তিন সাত একুশ আর কিছু দিয়ে যাচ্ছে না তাহলে আমাদের লসক কত বেড়েছে অথেব নির্ণীয় সমান এগুলো সব গুণ করবো যা আছে দুই তিন তিন চার সাত তাহলে তিন দিনে ছয় তিনশো আঠেরো চার বাহাত্তর আর সাত আমি এখানে ছোট্ট করে রাফ করে নিই বাহাত্তরকে সাত দিয়ে করলে পাঁচশো চার তাহলে আমার অঙ্কটা কী হলো পাঁচশো চার তাহলে প্রশ্ন বলেছিল যে সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি তাহলে আমরা উত্তর কি লিখব আমি লিখেছি সবচেয়ে ছোট সংখ্যাটি হলো পাঁচশো চার যা আঠেরো চব্বিশশো বিয়াল্লিশ দ্বারা বিভাজ্য এবার করবো আমরা তেরোটা তেরোটা বলেছে যে সবচেয়ে বড় সংখ্যা খুঁজি যেটা পনেরো এবং ষাট দিয়ে বিভাজ্য এইটা ঠিক আছে সবচেয়ে বড়ো মানে আমাদের গসো বার করতে হবে মনে রাখবে সবচেয়ে বড় বা বৃহত্তম বললে গোসও করতে হয় আর সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম বললে রসও করতে হয় আমার সংখ্যা দুটো ছিল পঁয়তাল্লিশ এবং ষাট তাহলে আমি এদের গসকও বার করবো বিয়ে করলে পনেরো এ ভাজুরটাকে এখানে বসাতে হয় এ করলাম তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে আমাদের গোস কত হলো পনেরো তাহলে আগে আমি এখানে উত্তর লিখছি দিচ্ছি পনেরো আর প্রশ্ন ছিল যে সবচেয়ে বড় সংখ্যা খুঁজি তার উত্তর আমি লিখব যে সবচেয়ে বড় সংখ্যাটি হলো হল পনেরো যা পঁয়তাল্লিশ ও যা দিয়ে পঁয়তাল্লিশ ও ষাট বিভাজ্য যা দিয়ে পঁয়তাল্লিশ ও ষাট বিভাজ্য ওকে এবার চৌদ্দ অঙ্কটা চৌদ্দটা বলেছে দুটো সংখ্যা লশক ও গসক জাতকর্মে দুশো বাহান্ন এবং ছয় সংখ্যা দুটো গুণ ফল হিসাব করি ঠিক আছে এইটা দুটো সংখ্যার লসগ গোসু এত এত গুণফল মনে রাখবে দুটো সংখ্যার লসাগু আর গসাগুর গুণ করলে আমরা তাদের গুণফল পেয়ে যাব কারণ আমাদের একটা ফর্মুলা আছে যে দুটো সংখ্যার লসগুণ গসাগু সমান গুণফল তাহলে আমি এখানে আগে লিখে দিচ্ছি প্রশ্নটার দেখে টুকে দিই আমি কোশ্চেন টুকেছি দুটো সংখ্যার লসগু অসাঘু যতক্ষণ দুশো বান্ন ছয় তাহলে এখানে ফর্মুলাটা আমি লিখে দেবো যে আমরা জানি দুটি সংখ্যার লসাগু, গুণ গসাগু সমান সংখ্যা দুটির গুণফল ফল প্রশ্নে বলেছে যে সংখ্যা দুটির গুণফল কত তাহলে আমরা জানি যে গুণ করি তাদের গুণফল পেয়ে যাব তাহলে আমাদের লশাগুড়ে গস গুণ করি তাহলে উত্তর পেয়ে যাবো তাহলে কী লিখবো এখানে অতএব লসাগু গুণ গসাগ সমান দুশো বাহান্ন গুণ ছয় ছয় দু বারো দুই হাতে এক ছয় পঁচিশে দেড়শো আর একে একান্ন হয়ে গেল উত্তরটা তাহলে আমরা উত্তরে কী লিখবো সংখ্যা দুটির গুণ ফল হলো পনেরোশো বারো পনেরো দুটি সংখ্যার গসাগু লসাগু আট ও দুশো আশি একটি সংখ্যা রাখো দুটি সংখ্যার গসাগু লসাগু যথাক্রমে আট ও দুশো আশি একটি সংখ্যা ছাপ্পান্ন হলে অপরটি কত ঠিক আছে তাহলে এটা আমি করে দিই আগে টুকে দিই কোশ্চেনটাকে আমি ঢুকেছি দেখো দুটি সংখ্যার গসাগু আট লসাগু দুশো আশি একটি সংখ্যা ছাপ্পান্ন অপর সংখ্যা বার করার সময় আমরা কি করব এখানে গসাগু বসাবো এখানে লসাগু বসাবো এখানে ছাপ্পান্নটা বসিয়ে গেলাম এটা নিয়ম যে লসাগু গসাগু গুণ লসাগু বাই একটি সংখ্যা ওটা করলে আমরা অপর সংখ্যা পেয়ে যাব কাটাকুটি করছি সাত আটে ছাপ্পান্ন সাত চার সাত আঠাশ আট শূন্য আট আট কেটে গেলো তাহলে আমার উত্তর পেয়ে হলো চল্লিশ তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম অপর সংখ্যাটায় চল্লিশ উত্তর লিখে দিয়েছি অপর সংখ্যাটি চল্লিশ এবার আসবো ষোলো অঙ্কটা বলেছে দুটো সংখ্যার গসাগু এক সংখ্যা দুটো লিখি এটা খুব সোজা দুটো সংখ্যা তুমি পরপর লিখলে হয়ে যাবে যেমন ধরো সংখ্যা দুটো হবে পনেরো ও ষোলো কারণ এরা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা এবং পরস্পর মৌলিক সংখ্যার গসাগু এক তাহলে এটা এক নম্বরের অঙ্ক পরীক্ষা আসবে যদি আসে পনেরো ষোলো লিখলে হয়ে যাবে এই অঙ্কটা বলছি ছাত্রটা করাচ্ছি ষোলোটি আটচল্লিশটি রসগোল্লা চৌষট্টি সন্দেশ না ভেঙে সবচেয়ে বেশি কত অঙ্কের মানুষ ভাগ করা যাবে সবচেয়ে বেশি বলে গসোক করতে হয় আমরা আটচল্লিশ আর চৌষট্টি গসায়ক করলে উত্তর পেয়ে যাব ঠিক আছে অঙ্কে বলেছে আটচল্লিশটি রসগোল্লা আর চৌষট্টি সন্দেশ তাহলে আমি এখানে আগে ভাগের সাথে গসোক করে নিই আটচল্লিশ থেকে আটচল্লিশ ছয়াত এক ছয় পাঁচ ছয় এক ষোলো আটচল্লিশ তিনশো নং আটচল্লিশ তাহলে আমার অঙ্কটা বেরিয়ে গেলো তাহলে উত্তর আমি কি লিখব যে সবচেয়ে বেশি ষোলো জনের মধ্যে সমানভাবে ভাগ করা যাবে উত্তর লিখে দিয়েছি যে সবচেয়ে বেশি ষোলো জনের মধ্যে সমানভাবে ভাগ করা যাবে ঠিক আছে এবার আসবো আমরা সাতেরোর অঙ্কটা এবার আসছি আমরা এটা করলাম সাতেরোটা আটচল্লিশ দশকাল ষোলো চল্লিশ সন্ধ্যে হয়ে গেছে এবার হচ্ছে আঠেরোটা বিভাস ও তার বন্ধু মিলে আটজন অথবা দশজন করে সদস্য নিয়ে নাটকে দল তৈরি করার কথা ভাবলো কম পক্ষে কতজন থাকলে দল তৈরি করতে পারবে তারপরে দেখো কম পক্ষে বলেছি মানে আমরা জানি এ ধরনের লস্যগুলো অঙ্ক হয়ে যাবে খুবই সোজা অঙ্ক খালি আট আর দশের লস্ক করবো তাহলে আঠেরোটা করে দিচ্ছি এখানে গেলাম আট এখানে দশ দুই চার উন আট পাঁচ উন দশ দশকতা হচ্ছে আমাদের দুই গুণ চার গুণ পাঁচ পাঁচ দু দশ আট দশ চল্লিশ চল্লিশ জন তাহলে আমরা উত্তর কী লিখব উত্তর হচ্ছে কম পক্ষে চল্লিশ জন লাগবে কমপক্ষে চল্লিশ জন থাকলে দল তৈরি সম্ভব হবে আচ্ছা দিয়েছি এবার এবার সরি এটা আমি আঠেরোটা করে দিয়েছি বিভাগের সংখ্যাটা আঠেরো এবার করো উনিশ উনিশের অঙ্কটা করে নিয়ে কি আছে দেখেনি দেখো বলেছি এখানে যতীর্ণাথ বিদ্যামদির স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে স্কুলের বাগানে লাগানোর জন্য পঞ্চায়েত থেকে ফুল চারা পাঠিয়েছে হিসাব করে দেখা গেল চারাগুলিকে কুড়িটি চব্বিশটি বা তিরিশটির সাথে লাগালে প্রতি ক্ষেত্রে প্রতি শাড়িতে সমান চারা থাকে পঞ্চায়েত থেকে কমপক্ষে আর পড়ব না কম পক্ষে মানে কী হবে লসাগু এদের লসাই করলে হয়ে যাবে কুড়ি চব্বিশ আর তিরিশ চলো লসাগু করি না আমরা প্রথমে দুই দিয়েও করবো আবার দুই দিয়ে করব দুই দিয়ে যায় এবার পাঁচ দিয়ে যাবে পাঁচ থেকে পাঁচ ছয় বসে গেল তিন পাঁচ পনেরো তিন দিয়ে যাচ্ছে তিন দুগুণে ছয় তিন একে তিন তাহলে নিলে লস কত হলে দেখে নে আগে দুই দুই পাঁচ তিন দুই তাহলে দুই তিন চার চার পাঁচ কুড়ি তিন কুড়ি ষাট ছড়ে দিন বারো একশো কুড়ি তাহলে একশো কুড়ি উত্তর পেরোল তাহলে আমার প্রশ্ন বলেছিল যে পঞ্চায়েত থেকে কম কতগুলি চার পাঠিয়েছিল তা আমরা লিখবো পঞ্চায়েত থেকে কমপক্ষে একশো কুড়িটি চারা পাঠিয়েছিল ঠিক আছে এবার পরের অঙ্কটা এখানে লিখেছি দেখো আমি ছবি এঁকেছি ইঞ্জিনের একটা ইঞ্জিন তার সামনের চাকা পরিধি চোদ্দো ডেসিমি আর পেছনের চাকা পরিধি দিয়ে প্রতি ডেসিমি ইঞ্জিন এঁকেছি সামনের চাকা পরিধি মানে হচ্ছে এই চারপাশটা চোদ্দো ডেসিমি আর পরিধিটা হচ্ছে এটা প্রতি ডেসিমিটার ঠিক আছে এবার বলেছে যে কমপক্ষে কথোপথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বা ঘোড়া সম্পন্ন করবে এই অঙ্কটা ঠিক আছে কুড়ির অঙ্কটা বলেছি কমপক্ষে কথোপথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বা ঘোড়া সম্পন্ন করবে অর্থাৎ কমপক্ষে বলেছে আমরা আগে লসক করে নেব তো তাহলে আমাদের উত্তর বেরিয়ে যাবে ঠিক আছে তা আমি লসকটা করে নিচ্ছি চোদ্দো আর পঁয়ত্রিশ তোমরা ছবি না হবে জাস্ট লিখে তোমরা করতে পারো এখানে আমি তোমাদের বোঝানোর জন্য খালি ছবিটা এঁকে দিয়েছি তোমরা কমেন্ট আমাকে কমেন্ট করে জানাবে ছবিটা কেমন হয়েছে তোমাদের কমেন্টের আশা থাকবো চলো সাত দিয়ে করছি সাত দু গুণের চোদ্দো পাঁচ সাথে পঁয়ত্রিশ ছোট্ট লসাগু তাহলে আমাদের লসাগু কত হলো সাত গুণ দুই গুণ পাঁচ সাত গুণের চোদ্দ পাঁচ চোদ্দ এবং সত্তর তা সত্তর ডেসিমিটার তাহলে উত্তরে আমি কী লিখবো কমপক্ষে সত্তর ডেসমিটার পথ গেলে আমি লিখে দিয়েছি যে কমপক্ষে সত্তর ডেসমিটার পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যকবার ঘোরা সম্পূর্ণ করবে ওকে এরপর আমাদের রয়েছে একুশ অঙ্ক দেখো কি বলেছে দেখে নিই বলেছে আমি প্রতি ক্ষেত্রে দুটি করে সংখ্যা লিখি যাদের গসাগু সাত একটি প্রথম অঙ্ক লসাগু বারো আচ্ছা দুটো সংখ্যা লিখতে হবে যাদের গসাগু সাত আমরা কী করবো সাতের নামটা গুণে সেটা বসিয়ে দেবো যেমন ধর আমি করছি এখানে একুশে এরটা সাত এর আগে দুটি গুণিতক লিখে নিই আমি লিখেছি সাতের দুটি গুণিত হলো পঁয়ত্রিশ আর বিয়াল্লিশ এর প্রশ্ন ছিল যে এই এই প্রশ্ন দেখিয়ে দিচ্ছি যে দুটি সংখ্যা লিখি যাদের গসাগু সাত তাহলে আমি এখানে সাতের নামটা গুণ দুটো বসিয়ে দিয়েছি দুজনের দুজনেই সাত দিয়ে যায় এতে হচ্ছে সাত তাহলে উত্তর লিখবো যে অতএব সংখ্যা দুটি হল পঁয়ত্রিশশো বিয়াল্লিশ বিয়ের অঙ্কটা কে এসে দেখিনি বলেছে যাদের লসাগু বারো এমন দুটো সংখ্যা খুঁজি বারো আমরা কী কী দিয়ে যাও লেখো সংখ্যা দুটি হলো হলো তিন ও চার যাদের লসাঘু বারো এরপরে সংখ্যা দুটো আছে এগুলো আমি করছি না ও শূন্যস্থান পরীক্ষায় দেবে না ওকে এরপরে আমাদের অঙ্ক আছে দেখিনি কোথায় কোথায় আছে অঙ্কগুলো এসব শেখানো হয়েছে এগুলো আমাদের কোনো নিয়ে মধ্যে শেখাচ্ছে এখানে পুরো অঙ্ক এইখানে অর্থাৎ আমাদের পরের দিন জঙ্ক থাকবে সেটা হবে আমাদের পঁচিশ পাতা তার মানে এর ভিডিও আমরা এই পঁচিশ পাতার কষে দেখি ওয়ান পয়েন্ট থ্রি করাবো ঠিক আছে এরপরে আমরা কোন অঙ্ক করাবো কষে দেখি ওয়ান পয়েন্ট থ্রি আমরা করাবো পঁচিশ পাতা ঠিক আছে তো ওয়ান পয়েন্ট টু আজকে শেষ হলো তোমরা অবশ্যই খাতায় টুকে নিও প্র্যাকটিস করে ভালো করে আর নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও